হ্যালো গাইস, কি বলবো আমি নিজেও জানি না গাইস। সত্যি বললাম, আজকে আমার খুব খুব মনটা খারাপ। দেখো, আমি জানি না আমার সাথে কেন এরকম হয়। আমি যে কোনো জিনিসকে যখনই আমি ভালোবাসতে চাই গাইস, তখনই আমার কাছ থেকে চলে যায়। বিশ্বাস করবে, আমি বুঝতেও পারি না কেন আমার সাথে এগুলো হয়। সেটা মানুষ হোক, পশু, যারই হোক না কেন, তারাই যে জিনিসটাকে বেশি ভালোবাসি যেটাই, সেগুলোই চলে যায় জীবন থেকে। তোমরা ভাবছো যে একটা পশু মারা গেছে, তার জন্য কান্নাকাটি কেন করছি? তো গাইজ, আমি গ্রামে থাকি, গ্রামের একটা সাধারণ মেয়ে। তো গ্রামের প্রতিটা জিনিস যারা পোষে, যারা রাখে, তো তারাই জানে কতটা কষ্টের হতে পারে। তো আমারও সেরকম, এত সুন্দর, দেখো একটা সুন্দর বাছুর হয়েছে, তারপরেও সেটা চলে গেল হঠাৎ করে। তো কেমন করে কি হয়েছে তোমাদেরকে বলবো ভাই। আজকে বিকেলবেলা এক বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট করে দিয়ে সহ্য চলে গেছে, বাইকওয়ালাকে ধরতেও পারিনি। দেখো, ওই যে গায়ের মধ্যে একটু কাটা দাগ রয়েছে, হঠাৎ করেই কেটে গেছিলো। কেটে গিয়ে মানে বাইক থেকে, মানে বাইকওয়ালা নিয়ে কত দূর নিয়ে চলে গেছে। আমরা তো ভাবছি রাস্তাটা ভালো, হঠাৎ এত কিসের আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে আমরা বুঝতেও পারছিলাম না। দৌড়ে বেরিয়ে দেখি ওই বাছুরটা নেই। পরে অনেক দূর গিয়ে দেখি ওখানে, মানে বাইকের লেগ গার্ডে আটকে ছিল, ওখানেই পড়ে ছিল, ওখান থেকে ফেলে দিয়ে চলে গেছে। তারপর ওখান থেকে আনা হয়, ডক্টর হয়, ডক্টর বলে যে আর বেঁচে নেই, তো কিছু করার নেই গাইজ। হঠাৎই আজকে মাত্র 4-5 দিন মনে হয় হলো, দেখো হঠাৎই চলে গেল। আর বোবা পশু, তো কি বলবো গাইজ, এত কষ্ট লাগছে, এত কষ্ট লাগছে আর বলার মতো না যে এই কাজটা করেছে। আশা করি সে ভালো করেনি। তো সবাইকে বলবো, যারা যারা বাইক চালাও, হ্যাঁ, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্লিজ এত জোরে বাইক কেউ চালিও না। আজকে আমার পশুটা চলে গেছে, হয়তো কোথাও না কোথাও গিয়ে কারো মানুষেরও প্রাণ যেতে পারে। তো তার জন্যে সতর্ক হয়ে প্রত্যেকে গাড়ি ঘোড়া চালাও, নিজের জীবনের চেয়ে কিছু হতে পারে না। যার এই জন্যই জাস্ট ভিডিওটা বানানো, ভিডিও বানানোর উদ্দেশ্য আর কিছু নয়। আজকে আমার পশুর উপর দিয়ে গেছে, আজকে যদি সেই জায়গায় মানুষটা হতো কী হতে পারত গাইজ বলো। বাইকের একদম লেগ গার্ডে ঢুকে গেছে, ঢুকে নিয়ে চলে গেছে, তারপরেও গাড়িটা থামায়নি। অন্তত কি বলবো, 10-15 মিনিট জায়গা যাওয়ার পরে সেখানে গিয়ে বাইক, মানে এই নিরীহ পশুটাকে ফেলে দিয়ে চলে গেছে এরা। মানে মিনিমাম কি বলবো, এতটুকু মায়া পর্যন্ত নেই একটা বোবা পশুর ওপর। তো সেটাকে মানে রেখে যে দাঁড়াবে সেই জিনিসটাকে, সেটা দাঁড়ায়নি, ওরা ফেলে দিয়ে চলে গেছে। তো প্লিজ যারা এরকম করেছো, বাকি কি বলবো আর গাইজ, আমি ভাষা বুঝে পাই না। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।